Welcome, my dear students and friends. West Bengal Council of Higher Secondary Education বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরীক্ষার আগে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের আগে একাদশ শ্রেণী সেই সঙ্গে আগামী যে দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ টেস্ট পরীক্ষা কিংবা ফাইনাল পরীক্ষা তার জন্য কঠোর নিয়ম প্রকাশ করলো সংসদ সভাপতি। আজকে আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নেব সেই নোটিফিকেশানটা। একেবারে ডাউনলোড সেন্টারে গিয়ে যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে এরকম নোটিফিকেশান। দেখো গতকাল 1 সেপ্টেম্বর এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। এই সেই নোটিফিকেশান, আমরা ডিটেলসে দেখব যে নোটিফিকেশানে তোমাদের উদ্দেশ্যে সংসদের তরফ থেকে কি কি নির্দেশিকা প্রকাশ করা হলো বা পাবলিশড হলো। দেখো নোটিফিকেশানটি গতকালই প্রকাশিত হয়েছে 1/9/2024। এরপর আমরা মূল জায়গায় চলে আসি। এসো দেখো 2 নম্বর পেজে যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে বা যে যে রুলসগুলো তোমাদেরকে ফলো করার জন্য খুব কড়াভাবে নির্দেশ দিয়েছে। দেখো প্রথমেই যেটা রয়েছে, লিভস দ্য এক্সামিনেশন হল উইদাউট সাবমিটিং দ্য অ্যানসার পেপার টু দি ইনভিজিলেটর অফ দ্য রুম। অর্থাৎ তুমি যদি অ্যান্সার স্ক্রিপ্টটাকে বা উত্তরপত্র জমা না দিয়ে হল থেকে বেরিয়ে আসো অথবা সাবমিটস মিউটিলেটেড অ্যান্সার স্ক্রিপ্ট বা কোনো বিকৃত অ্যান্সার স্ক্রিপ্ট বা উত্তরপত্র জমা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি দোষী সাব্যস্ত হবে। 2 নম্বরে দেখো রয়েছে, লিভস দ্য এক্সামিনেশন হল উইথ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস অর ক্যারিজ ফ্রম দ্য এক্সামিনেশন হল দ্য কোশ্চেন পেপার ডিউরিং দ্য আওয়ার্স অফ এক্সামিনেশন অর পজেস দ্য কোশ্চেন পেপার আউট অফ দ্য এক্সামিনেশন হল ডিউরিং দ্য আওয়ার্স অফ এক্সামিনেশন। তুমি যদি এক্সাম চলাকালীন কোশ্চেন পেপার নিয়ে বাইরে আসো কিংবা অ্যান্সার স্ক্রিপ্ট নিয়ে তুমি এক্সাম হল ত্যাগ করো বা লিভ করো তাহলেও তুমি কিন্তু একইভাবে দুষ্ট হবে, কারণ তুমি তখন কোশ্চেন পেপার আউটের যে অপরাধ সেই অপরাধের আওতায় চলে আসবে। লিভস দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এক্সপায়ারি অফ এন আওয়ার ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ 1 ঘন্টা না হতে হতে পরীক্ষা শুরুর পরে 1 ঘন্টা যদি না হয় তার আগে তুমি যদি বেরিয়ে পড়ো এক্সামিনেশন হল থেকে তাহলেও তুমি কিন্তু দোষী বলে বিবেচিত হবে। 1 ঘন্টা তোমাকে কমপক্ষে তোমাকে হলের মধ্যে থাকতে হবে। লিভ দ্য এক্সাম হল উইদাউট রেকর্ডিং হিজ অ্যাটেন্ডেন্স অন দ্য অ্যাটেন্ডেন্স রোল। তোমার অ্যাটেন্ডেন্স রোলে অ্যাটেন্ডেন্স না দিয়ে তুমি যদি বাইরে বেরিয়ে এসো সেক্ষেত্রেও তুমি দোষী সাব্যস্ত হবে। আর তারপরেই রয়েছে, দেখো তুমি যদি অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো স্টুডেন্টের হয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসো সেক্ষেত্রেও তুমি অবশ্যই দোষী সাব্যস্ত হবে। নেক্সট দেখো, তোমার আইডেন্টিটি যদি কোনো কারণে অ্যান্সার স্ক্রিপ্টে ডিসক্লোজ হয়ে যায়, অর্থাৎ তুমি যদি তোমার নাম লিখে দিয়ে এসো, তোমার অ্যাড্রেস লিখে দিয়ে এসো, তোমার ফোন নাম্বার লিখে দিয়ে এসো, তোমার বাবার নাম লিখে দিয়ে চলে এলে, তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ সেগুলো তুমি লিখে দিয়ে এলে, যদিও তোমাদের ফার্স্ট টার্মিনাল ক্ষেত্রে তুমি কোন স্কুলে সেটা জানা যাবে, তুমি সব কিছু তোমার আইডেন্টিফিকেশানটা তোমার টিচাররা জানতে পারবে, কিন্তু যখন ফাইনাল পরীক্ষা দিতে যাবে তোমরা সামনের বছর বা দ্বাদশ শ্রেণী যারা একেবারে এইচএস পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনোভাবে তোমাদের আইডেন্টিটিটাকে ডিসক্লোজ করা যাবে না অ্যান্সার স্ক্রিপ্টের উপরে। অথবা তুমি যদি কোনো টাকা পয়সা অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসো, উত্তরপত্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে এলে, পরীক্ষকের প্রতি তুমি কোনো অনৈতিক আবেদন বা কোনো চিঠি লিখে দিয়ে এলে সেটাও যদি করো, অথবা যেটা বলেছে সবশেষে যে কোনো পলিটিক্যাল স্লোগান অথবা কোনো রাজনৈতিক দলের সপক্ষে বা বিপক্ষে কোনো রূপ কোনো বক্তব্য তুমি যদি উত্তরপত্রে লিখে রাখো তাহলে কি হবে, এই এতগুলো কারণে তোমার পরীক্ষাপত্র বাতিল হতে পারে বা তোমার পুরো এক্সামটাই বাদ হয়ে যেতে পারে। এই ব্যাপারে খুব কড়াকড়ি নির্দেশিকা প্রকাশ করে দিল আমাদের সংসদ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আশা করি বোঝাতে পেরেছি যে এই নোটিশের গুরুত্ব কতখানি।
তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে বসবে কিংবা যারা আগামী বছর যারা ফাইনাল পরীক্ষাতে বসতে চলেছ, সেই সঙ্গে অবশ্যই একাদশ শ্রেণী যে ছাত্রছাত্রীরা যারা ফাইনাল পরীক্ষাতে বসবে, প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু এই কড়া নির্দেশিকা। তাই আশা করি নির্দেশিকাগুলি তোমাদের মাথায় থাকবে পরীক্ষা দেওয়ার সময়, এবং সেইভাবে মানসিকভাবে বা মানসিক দৃঢ়তার সঙ্গে তোমরা পরীক্ষা দিতে যাবে। তো এই ছিল আজকের এই আপডেটের মুখ্য বিষয়। আশা করি তোমরা প্রত্যেকে এই ব্যাপারে ওয়াকিবহল হতে পেরেছ। তাই বলবো বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, কারণ তারাও যেন সচেতন হয়ে যেতে পারে, তারা যেন সাবধান হয়ে যেতে পারে। আর সেই সঙ্গে জানাবো আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ইনফরমেশান নিয়ে। থ্যাংক ইউ।